মানুষে গরু কিনে কুরবানির জন্য, কুরবানিটা যত নাকি একটা পশু যখন সুন্দর হয় তাহলে একটা মানুষ এটা 10 টাকা দিয়ে কিনে। আমরা আছি ফুলাউড়া গরুর হাট আছি আমরা আপনারে আমরা দেখাইব, আমরা ভিডিওটা আপনারা সবাই দেখবা ইনশাআল্লাহ। পৌরসভার বিশাল গরুর হাট, আমরা এখন বিচ্ছে যাই, বিচ্ছে গিয়ে আপনারে বিচ্ছর দেখার চেষ্টা করবো। আমরা দেখি গরুর বাজার, এখন ঢুকবো গরুর বাজার, ঢুকিয়া আপনারা গরু দেখার চেষ্টা করবো। দেখি আর যে কারো অনেক সুন্দর সুন্দর গরু উঠছে, ও দেখি আর একটা বড় একটা গরু দেখতে পারা, কালারটা অনেক সুন্দর কালার, অনেক সুন্দর কালার গরুর। আমরা অনেক বড় তিনটা গরু, অনেক বড় তিনটা গরু তুলছ, ছবি তুলছ, ওকে তো সামনে যাই আও, একখানে সময় না সবাই আপনার যাও দেখতাম পারি আর যে কেন গরু আরও আছে সুন্দর সুন্দর গরু। আসলে কুলেওড়াতে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় গরু উঠছে দেখো, সবটা ছোটো বড় সবটা গরু আছে কোম্পানি ছোটো। আসলে কুলেওড়াতে অনেক বালা বালা গরু উঠছে, ছোটো বড় সব ধরনের গরু দেখে আর উঠছে কুলেওড়াত উঠছে। এবার কু ইন্ডিয়ান গরু না থাকার কারণে বাজারের দাম, গরুর দাম কিন্তু খুব বেশি চওড়া দাম, যতটুকু আমরা জানতাম পারলাম যে গরু আসলে প্রচুর গরু উঠছে কুলেওড়া বাজার দেখো। এটা বিক্রি হয়েছে নি আসলে অনেক সুন্দর সুন্দর গরু দেখা যায় কুলেওড়া বাজারও। আমরা সামনে যাই, সামনে গিয়ে আপনারা আরো দেখার চেষ্টা করবো। সালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? জি, আপনি কি গরু কিনতে আসছেন? জি জি জি। আচ্ছা, বাজারের অবস্থা কি? মোটামুটি ভালো। দাম কেমন গরুর? আছে মোটামুটি আপনার একটু বেশি আর কি। একটু বেশি বাজারে কি ইন্ডিয়ান গরু আসছে নাকি এমনি? না, সব দেশি গরু, সব দেশি দেশি গরু। ধন্যবাদ আপনাকে। আমরা জানতাম যে আসলে বাজারের দামটা কি লেখা গরুর দাম, তো দেখি আর যে গরুর দাম খুব বেশি দাম গরুর, কারণ ইন্ডিয়ান গরু এবার না, ইন্ডিয়ান গরু না থাকার কারণে বাজারে গরুর দাম আসলে খুব বেশি। আসলে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে কুলেওড়া বাজারও দেখো, কাজে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে কিন্তু কুলেওড়া বাজারও। মোটামুটি নরমাল, বেশিও না কম। ইন্ডিয়ান গরু তো নাই এবার? না, সারা দেশি গরু, সব দেশি গরু। জি, আপনার কিনা গরু নি? না না, এগুলো আমার কিনা গরু, দেশি গরু, গরু গরু নাই, গরু গরু নাই, এটা গরু গরু নাই, এটা কিনা গরু, একটা তা সস্তায় খৈরা তাই এটা ইয়ে। আর তাইন খৈরা যে 1,80,000 টাকা ফাইলে বেশি লেবা, আসলে গরু তা খুবই সুন্দর গরু, খুবই সুন্দর গরু। একটা দুইটা কি তো আপনার গরু নিল? ঠিকঠাক কত ব্যস্ত চাইরা? এগু 5,000 কম, 5,000 কম। দাম হয়েছে নিকটার? এগু দাম হয়েছে 1,50,000 পর্যন্ত, 1,50,000 পর্যন্ত দাম হয়েছে। কত হইলে একবারে বেশি লেবা? দেখি আর যে আমরা আসলে বাজারে ঘুরিয়া আমরা দেখতাম, আমরা দেখি আর যে আসলে গরুর দাম কিন্তু প্রচুর গরুর দাম, ছোটো বড় সব ধরনের গরু আছে, কিন্তু যে গরুর যে ইয়ে আছে যে ইন্ডিয়ান গরু না থাকার কারণে আমরা দেশি যে গরু, দেশি গরুর দাম অনেক বেশি দাম।
গরুর। আমরা সামনে যাইমু, সামনে গিয়া আসলে কুলোরাতে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে, ছোট বড় সব ধরনের গরু উঠছে। দেখো কাজে এইখানে তোমার আছে খুবই সুন্দর সুন্দর গরু আসলে কুলোরাতে উঠছে। আপনি গরু কত বেসলা? আমার বড়খা বোন, আমার ফার্ম আছে, নিজস্ব ফার্ম, নিজে ফালছি। জি আমরা ও আঙ্কেলে গরু কিনছি। আঙ্কেল আপনি কোন জায়গা থেকে আইছেন? রাজনগর থেকে। রাজনগর থেকে আইছেন? রাজনগর থেকে। গরু উঠছে না? সুন্দর সুন্দর গরু উঠছে। উঠছে উঠছে তো রাজনগরের বাজার আর কুলেবাটার বাজার মাঝে আপনাকে না, আমার কাছ থেকে এই বাজার আসলে সুন্দর লাগছে এবং গরুগুলোও সুন্দর। কারণ হইলো এটা আমি আরও গরু দেখছি, আমি মৌলভীবাজার সদরও গরু দেখছি এবং রাজনগরও গরু দেখছি দেখছি এর এগুলি আমার মনে মানে খুব ভালো লাগছে, এই কারণে গরুগুনটা আমার মানে কিনছি। যে কত দিয়ে কিনছেন গরুগুন? এগুন 370। 370 দুইটা? দুইটা আর ও একটা হইলো 1,05,000। আঙ্কেলে তিনটা গরু কিনছেন, দুইটা কিনছেন হইলো কি 370? দুইটা 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 কিনছেন 370 আর একটা কিনছেন, আর একটা আছে ওখানে। এটা কি আফতার গরু নি? জি আফতার গরু। জি তা আপনি সর্বমোট কয়টা গরু নিয়ে আইছেন? আজকে 20টা গরু। 20টা গরু আছে। কতটা আপনি বেচছেন? বেচছি 10টা। 10টা বেচে নিয়েছেন। বাজারের কি অবস্থা আঙ্কেল? বাজারের যে গরু বাজারের অবস্থা কি বর্তমানে? সার্বিক অবস্থা দেখুন, আপনি মানুষে গরু কিনে কোরবানির জন্য, কোরবানিটা যত নাকি একটা পশু যখন সুন্দর হয় তাহলে একটা মানুষ এটা 10 টাকা দিয়ে কিনে। কারণ এই গরুগুলো আমার কাছে সুন্দর লাগছে বিধায় আমি মনে করো। আমি আপনার দেখেছি দামটা কি লাগে? না দাম কত বেশি না, দাম 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 যে সহনীয় পর্যায়ে আছে মানুষের একটা ইয়ে করছে, এটা সহনীয় পর্যায়ে আছে, এটা এত বেশি না, অত বেশি দাম না। আমরা তো দেখতাম পেলাম যে কোনো ইন্ডিয়ান কোনো গরু নাই। না 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 না, এটা ইন্ডিয়ান গরু না থাকার কারণে আমরা সুবিধা হয়েছে। এই গরুগুন বিক্রি হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর গরু দেখে আসলে খুব বেশি ভালো লাগছে। গরুগুন গরুগুন বিক্রি হয়ে গেছে দেখতে পারা যে তিনটা গরু কিনছে, সব দেশি গরু, ইন্ডিয়ান গরু নাই আবার খুব বাজারও। আমরা সামনে যাইমু, সামনে গিয়া সামনে আরও আছে গরু আপনার দেখাইমু ইনশাল্লাহ। আমরা আপনারে কুলাউড়া কুলাউড়া পৌরসভা গরুর হাট থেকে আপনারে আমরা দেখাই আর এটা ঠিক আছে। গরু অনেক অনেক গরু উঠছে কিন্তু জমজমাট একটা গরুর হাট বইছে কুলাউড়াত, জমজমাট একটা গরুর হাট। সামনে যাইব আমরা, সামনে গিয়ে আপনারে সামনের যে গরু দেখাইব। অনেক সুন্দর সুন্দর আসলে গরু উঠছে এখানে। ও ও একটা গরু, ও একটা গরু আছে। গরুটা বেশি বিক্রি গেছে নি? গরু কত কত বিক্রি হয়েছে? 2,22,500। 2,22,500 এটা কোন জায়গা থেকে এসে গরু? একটা এটা রবির বাজার আসামপুর। আসামপুর আরেকটা আছে, আরেকটা আছে স্যার, এটা তো বড়। এটা আমরা রবির বাজার আসামপুরের গরু দেখতে পারা যায়, অনেক বড় একটা গরু।
2,22,500 টাকা একটা গরু একটা বিক্রি হইছে। অনেক সুন্দর গরু একটা। এটা কি তা গরুটার মালিক কে? মালিক হলো লন্ডন প্রবাসী খালেদ মোহাম্মদ খালেদ আহমদ। লন্ডন প্রবাসী। আপনারা কি এটা নিজর ফার্মার গরু? জি নিজর ফার্মার। শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করিয়া দিবা আর আমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা নিত্য নতুন ভিডিও পাওয়ার লাগিয়া। আজকে এই পর্যন্ত, দেখা হইব অন্য কোনো ভিডিওত অন্য কোনো প্লেসও। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।